দাদা হুজুর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব, মজার দে দিয়া দাদা হুজুর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট। বললেন সুদখোরের যত গুণা আছে, যত গুণা আছে তার ভেতরে সব থেকে ছোট গুণা হলো ও যেন ওর মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। সুদখোরের সব থেকে ছোট্ট গুণা হলো সে তার মায়ের সাথে জেনা করলো। বলুন আজকের দিনে এখানে বহু সংখ্যক যুব সমাজ রয়েছেন, বহু ভাই আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এক দুই নয় আমি 10 লক্ষ টাকা আপনার হাতে তুলে দেব আর আপনাকে বলবো, বলেন আপনাকে এই 10 লক্ষ টাকা দিচ্ছি, এই 10 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে আপনার মায়ের সঙ্গে জেনা করতে হবে, কেউ কি হাত তুলবে? কেউ আগে আসবে? বলেন না তো, সেটা তো পারলেন না, তো আপনি এই কাজটা করেন তাহলে কি করে? এটা তাহলে হয় কি করে? তুমি তোমার মাকে যদি ভালোবাসো করো, জিনিসকে লাথি মেরে দূরে করো, খোদার কসম যদি মাকে ভালোবাসো তাহলে ওটাকে লাথি মেরে দূরে সরাতেই তোমাকে হবে। ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, দিনের আলো জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে, তোমায় ভুলি আমি কেমন করে, কে না গয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, কে না গয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে গেল, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, ছোট্ট শিশুদের পিছু দিল লেলিয়ে, তাই ফের মানুষেরা চিনল না সে আলো, ছোট্ট শিশুদের পিছু দিয়ে রক্তে ভরা ওই শরীর নিয়ে, রক্তে ভরা ওই পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে, হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করে, তোমায় ভুলি আমি কেমন করে, দিয়েছে মুসলমানরা টিভি দেখবে না, এমন ব্যবস্থা করে দিয়েছে টিভি আজকে পকেটে পকেটে ঘুরছে, অনেককে দেখলো ওরা ষড়যন্ত্র করলো খেলার দিকে মাতিয়ে দেখি সবাই আসে কিনা, কিন্তু দেখলো খেলায় তো সবাই নেই, তাহলে উপায় কি? এমন কাজ করতে হবে যেন এদের ইমানের গোড়ায় শেষ করে দেয়। দেখা যাচ্ছে একটার পর একটা একটার পর একটা চিন্তা ভাবনা করে সব শেষে ওরা দেখলো যে না, এদের এইভাবেও সম্ভব নয়, এক কাজ করো এমন কিছু করে দেব যেন এরা আল্লাহ আল্লাহ করে চিৎকার করে মরে গেলেও আল্লাহ এদের গলার আওয়াজ না শোনে, মানে এরা আল্লাহ আল্লাহ করে চিৎকার করে কলিজা ফেটে গেলেও যেন এদের আল্লাহ বলার আওয়াজ না শোনে, ব্যবস্থাটা সেই রকম করে দেবো, মানে এদের ইমানের পোকা মেরে দেবো। বলে কি করতে হবে? বলে এক কাজ করো, এদের সবাইকে হারাম খোর বানিয়ে দাও, হারাম খোর বানিয়ে দাও। দিল, লক্ষ্য করে দেখেছি ডক্টর ইউনুস বলে
আর মুসলিম না হলে তো ক্ষতি মুসলমানের কেউ সহজে করতে পারে কি? কেউ পারে না। দেখা গেল ওই বাংলাদেশের বুকে ডক্টর ইউনুস বলে একজন, তাকে একেবারে কিছু মাল কড়ি খাইয়ে দিয়ে বাংলাদেশের জমিনটাকে পুরো ঠিক একই রকম মানে একই রকম ভাবে পুরো সব বাইকে শুধু করে বানিয়েছে। কি লোন দেব লোন, এদিকে চলে হ্যাঁ, কি বলে ওই গ্রুপ লোন, গ্রুপ গ্রুপ লোন বন্ধন নাকি? যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দেবে তো দেবে, ঘরের ছেলেদেরও দেবে না, আমার ছেলেদেরকে দেবে না, ও দেবে তোমার ঘরের মেয়েগুলোকে টেনে বার করো। ছেলেদের কিসের জন্য লোন? ছেলেদের নয়, প্ল্যানটা দেখেন, শুধু হাসির খোরাক নয় এটা। আল্লাহ নবী কয়েকটা জিনিসকে সব থেকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, যেমন রসুলুর লাতিফ বলা হয় খুশবু, খুশবুকে নবী বড় ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, যেখানে খুশবু। হাদিস পাকে এসেছে যে রসুলুল্লাহর কাছে কেউ কখনো হাদিয়া করেছে খুশবু, মানে আতর, কেউ এই ধরনের খুশবু হাদিয়া করেছে আর আল্লাহ নবী গ্রহণ করেন নাই, এইরকম ইতিহাস নয়। অতএব খুশবুকে খুব মহব্বত করতেন। দ্বিতীয় নম্বর কথা, বিশ্ব নবী আমার নারী জাত তথা মেয়েদেরকে খুব ভালোবাসতেন, এরা মায়ের মায়ের জাত গো, এদেরকে খুব মহব্বত করতেন। দেখেন এবারে আজকে আল্লাহ নবীর ভালোবাসার বিষয় খুশবু জিনিস সরকারি তো মারতে গেলে আতর এখন ব্যবহার করে শুধু আলেমারা যারা আছে, অল্প সংখ্যক কিছু বাইরের ছেলে, নতুবা সব এখন স্ট্যান্ডার্ড জিনিস বাড়িয়ে গেছে, বড় বড় সুন্দর সুন্দর পারফিউম বাড়িয়েছে, বডি স্প্রে হয়েছে, যার ভেতরে অ্যালকোহল ট্যালকোহল দিয়ে এমন হয়ে এমন করে ফেলেছে, আপনি যা শরীরে লাগিয়ে যদি মসজিদে যান নামাজই হবে না, তো এবাদতই হবে, শেষ করে ফেলেছে। অতএব খুশবুর দিকটাও ছেঁটে দিয়েছে, বললো চলো আর কি আছে, বললো খুশবুতে যখন হলো না নারীটা বাকি থাকবে কেন, মেয়েদের মহিলাগুলোকেও শেষ করাতে হবে, বললো চলো মেয়েগুলোকে বাড়ি থেকে টেনে বার কর, বলে উপায় বার করে দিল, বললো লোন যদি দিতে হয় মেয়েদেরকেই দে, যার একটা একটা করে টেনে বার করে ফেল, সব মেয়েগুলোকে পথে নামালো, পুরুষগুলোকে বললো তোরা দেখ মজা কেমন লাগে, এক সপ্তাহ সে সপ্তাহে সপ্তাহে কালেকশন হবে আসবে, এবার এরা গিয়ে আমাদের ঘরের মেয়েগুলো সাড় সাড় করে একদম গায়ের গোড়ায় গিয়ে বসবে, সাড় বলে ভুল বলছি এগুলো তাই হচ্ছে তো? কি দিলেন, কতটুকু পেরেছে? এবারে বলে ওই জামান নিয়ে আল্লাহ আল্লাহ করে কলিজা ফেটে গেলেও খোদার কসম আল্লাহ আপনার ডাক শুনবেন না, শুনবেন না। আল্লাহ পাকের নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জামানে ঘোষণা করেছেন, শুনে রেখে দেয়ার উম্মা, হাদিস পাঠটা শুনেন। আল্লাহর নবী বললেন সুদখোরের যত গুণা আছে, যত গুণা আছে তার ভেতরে সব থেকে ছোট গুণা হলো ও যেন ওর মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, সুদখোরের সব থেকে ছোট গুণা হলো সে তার মায়ের সাথে জেনা করলো। এই বলুন আজকের দিনে এখানে বহু সংখ্যক যুব সমাজ রয়েছেন, বহু ভাই আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এক দুই নয় আমি 10 লক্ষ টাকা আপনার হাতে তুলে দেব আর আপনাকে বলবো, বলেন আপনাকে এই 10 লক্ষ টাকা দিচ্ছি, এই 10 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে আপনার মায়ের সঙ্গে জেনা করতে হবে, কেউ কি হাত তুলবে? কেউ আগে আসবে? বলেন না তো, সেটা তো পারলেন না, ওই আপনি এই কাজটা করেন তাহলে কি করে, এটা তাহলে হয় কি করে? তুমি তোমার মাকে যদি ভালোবাসো বলেছেন যে শোনো একটা সুরখোরের সব থেকে ছোট গুণা তো যেমন রসুলুল্লাহর হাদিস ওইটাই, আর হুজুর বললেন যে একটা সুরখোর সুদ ছেড়ে দিল তওবা করে ফেললো, তওবা করল আল্লাহ আজ থেকে আর সুদ খাবো না আল্লাহ, যা করেছি করেছি মাফ করে দিও, তওবা করে ফেললো, তওবা করার পরেও 40 দিন ওর জামান নাপাক থাকে, তওবা করার পরেও 40 দিন জামান নাপাক থাকে, ওই জামানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আমরা যদি রানিং অবস্থায় থাকি কি হবে ভেবে দেখেছেন? এবারে সচেতন হন উম্মত, আজকে মুসলিম জাতি এরা তো এক একটা গোল্ডেন বাইট বলা যেতে পারে, সোনার টুকরা, বিশ্ব প্রমাণ দিতে বাধ্য হয়েছে, বিশ্বাস করুন প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে, আজকে গোটা বিশ্বের বুকে
বুদ্ধিজীবী মহল থেকে একখানা সারা এসেছে, ওই বুদ্ধি মানতে বাধ্য হয়েছে এ কথা যে বাংলার বুকে আর যাই পারে হোক, মুসলমান জাতির ভিতরে আর যাই পারে হোক, এদের ভেতরে যারা টুপিওয়ালা, এদের ভেতরে যারা দাড়িওয়ালা, এদের ভেতরে যারা পাঞ্জাবি বলে, মাদ্রাসায় পড়ানোওয়ালা, মসজিদের ইমামতি যারা করে, এরা এমন একটা জায়গায় কখনো হারামকে খায় না, এরা কখনো হারাম জিনিসটাকে ভক্ষণ করে না, এরা সুদ খায় না, এরা মদ খায় না, এরা ক্যাসিনো ব্যবসা করে না, এরা জুয়া খেলে না, এরা তাড়ি খায় না, সুতরাং রাতে অন্ধকারে এরা আল্লাহর জন্য নিজের কপালটাকে নত করে দিয়ে আল্লাহু আকবার বলে সিজদা করে আজকের দিনে তারা মানতে বাধ্য হয়েছে। এই মুসলিম বুদ্ধিজীবীরা বিচার বিচার করে নিয়েছে যে এই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো যদি রাজপথে কোনোদিন নেমে যায়, খোদার কসম এই টুপিওয়ালা এবং দাড়িওয়ালাদেরকে কখনো পরাস্ত করা সম্ভবপর নয়। আজকে তারা মেনেছে, বাধ্য হয়েছে, তো মুসলমানের ঘরের ছেলে পারবো না কেন? ফিরে আসেন ভাই, ফিরে আসেন। আল্লাহ সুযোগ সব সময় দেবে না, দেবে না, যতটুকু দিয়েছে কাজে লাগে। একটুখানি তওবা করে আল্লাহর জন্য ফিরে আসেন, কান্নাকাটি করে, আল্লাহ পাক চাইন তো আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসুন ফিরে আসি, যে কথা বলছিলাম, তাহলে শান্তি, শান্তি কোন জায়গায়? শান্তির জায়গা যে নিজের নফসটাকে কন্ট্রোল করে নিতে পেরেছে। আইন পৃথিবীটা হচ্ছে জমিন আল্লাহ, আইন যদি আল্লাহ চালাতে পারো তাহলেই শান্তি হবে। মদ নয়, সুদ নয়, আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেটা দিয়েছে ওটা যদি ধরো, নবী যেটা নিষেধ করেছে ওটা যদি ছাড়ো, বিশ্বাস করো তারই ভেতরে শান্তি লুকিয়ে রয়েছে। জোরে বলুন না। এখন প্রশ্ন হতে পারে যে ভাইজান, যদি তাই হয় শান্তি, তাহলে শান্তি কামনা করব কেমন করে, কিভাবে পাওয়াটাই বা সম্ভব হবে আমাদের? আমরা তো কিছুই বুঝি না। আপনাদের কাছে তাহলে প্রথমেই বলি একটা কথা, কি জানেন, আমাদের সমাজে দেখবেন বহু মানুষ, বোঝার স্বার্থে বলছি, হায়ার এডুকেটেড হয়েছে, বিএ এমএ পাস করে গিয়েছে, কমপ্লিট করার পরে আপনি কোনো একটা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেবেন, আপনি সব জানেন, আপনি ভালো রেজাল্ট করেছেন, ভালো নাম্বার পেয়েও আপনি পাস করেছেন। এবার আপনি চাকরিতে বসবেন ভাই, চাকরির পরীক্ষায় বসবার আগে, রিটেন পরীক্ষা এক্সাম দেওয়ার পূর্বে দেখবেন আপনার যতই হাজার পড়ুক না কেন, তথাপি কিছু সাজেশনের জন্য ওই রকম মানুষের দরকার হয় যেই ব্যক্তিটা চাকরি পেয়ে গেছে। যেতে হয় কি হয় না, ওই রকম মানুষের সাজেশন প্রয়োজন হয় যে দেখি একবার ওর কাছে। আমি তো হাজারও জানি, কিন্তু প্রশ্ন প্যাটার্ন গুলো কেমন ছিল, প্রশ্ন ধাঁচটা কেমন ছিল, এটা জানার জন্য যে চাকরি পেয়েছে তার কাছে একবার করে যাই, তাদের কাছ থেকে কিছু সাজেশন দরকার হয়। শুধু চাকরি মানে ওখানে যে পাস করে গেলেন, তারপরে ইন্টারভিউ ডাকবে, আপনাকে ইন্টারভিউ যখন নেবে, ওই ইন্টারভিউ যাওয়ার পূর্বেও দেখবেন ওই একই পর্যায়ে ইন্টারভিউ, কেমন প্রশ্ন হবে, কি হবে না হবে, জানার জন্য কিন্তু একটা সেই রকম মানুষের দরকার হয় যে ওই স্টেপটাকে পার করে উপরে চলে গিয়েছেন। কথা ঠিক না ভুল? আমাদেরও ঠিক একই জায়গায়, আমরাও খুঁজবো ওই ইমানের লাইনেও ঠিক একই পর্যায়ে, যে দেখি শান্তি তো আসে না, শান্তি প্রিয় মানুষ যারা পৃথিবী থেকে শান্তির সঙ্গে বিদায় নিয়ে চলে গেছে, দেখি তাদের সঙ্গে উঠা বসা করি, তাদের সঙ্গে মোয়ামেলা মোয়ালেকা করে দেখি তারা কি করে শান্তি প্রিয় হতে পেরেছে। যদি তাদের সাজেশন থিওরিটা মেনে নিতে পারি, তাহলে নিঃসন্দেহ আমরাও কামিয়াব হয়ে যাবো। জোরে বলুন না, জোরে হবে না? আমার কথা নয় গো, আমার কথা নয়, মুফাসসিরিন দের শেরে তাজ, তাফসীরকারদের মধ্যে একজন বিখ্যাত মুফাসসির, নাম হলেন ব্যক্তিগণ লিখে দিয়েছেন কিতাবের মধ্যে। ওনাদের কিতাবের ভিতরে দেখতে পেলাম শান্তি প্রিয় মানুষ কারা, শান্তির কামনা কোথা থেকে সম্ভব হয়, শান্তি কি করে আসা সম্ভবপর হয়, আত্মাটাকে কি করে ঠিক করা যায়, রুহের চাহিদা মেটানোটা কি করে যায়। এক কথায় তারা সকলে উত্তর দিয়ে দিয়েছে, বাবা রুহের চাহিদা মিটে কেবলমাত্র রবি পাকের ভালোবাসা।
আরো জোরে বলো সুবহানাল্লাহ। শান্তি কখনো অন্তরে আসে না। আপনি যদি কোটি টাকার বাড়িতে আপনি মনে করেন আমি এই বাড়িতে শান্তি আছে, মনে রাখবেন ওটা আপনার জিসেম বা শরীরের খুদা, আপনার অন্তরের খুদা যেটা সেটা হলো মুহাব্বতে রসুল্লাহ। রুহের চাহিদা, বাকি যেটা দেখছি তো মানে দৈহিক চাহিদা এটা হতে পারে, কিন্তু আসল আত্মিক মানে যেটা থেকে শান্তি কামনা করলাম ওই শান্তি কথা রুহ সে সেটাই চায় যে মুহাব্বতে রসুল্লাহ যার ভেতরে আছে সেই ব্যক্তিটাই অরিজিনাল শান্তি প্রিয়। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ নবীর দরবারে সাহাবা এসেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, আয় উমার বলো তুমি আমাকে কেমন ভালোবাসো। হযরত ওমর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যা কিছু আছে সব সবার থেকে উদে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি এখনো কমপ্লিট মুমিন হতে পারো না, মুসলমান নয় কমপ্লিট মুমিন হতেই পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, আবার বলছেন, ওমর ভালো করে বলো তুমি কেমন ভালোবাসো। আবার একই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমার তুমি এখনো কমপ্লিট মুমিন নও। তৃতীয়বার প্রশ্ন করলেন, আয় ওমার বলো ভালো করে কেমন ভালোবাসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার সহবতে থাকলাম এখনো মুমিন হতে পারলাম না, এতদিন সহবতে থাকলাম মুমিন হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্বাস করুন আল্লাহ সাক্ষী আছে, আমি উমার আমার টাকা কুড়ি সম্পদ গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর যা কিছু আছে সবার থেকেও বেশি আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি, এমন কি আমি উমার আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। যেই বলেছেন আল্লাহ নবী বললেন, উমার এতক্ষণে তুমি কমপ্লিট মুমিন হতে পেরেছো, জোরে জোরে বলবেন না। যেই জায়গায় সেটা হলো যদি আপনার নাফসের থেকেও অধিক মহব্বতকারী ব্যক্তি আমার রাসূলুল্লাহ হতে পারে, নবীর জন্য জীবনও দিতে রাজি আছে। কথা ঠিক না বলবো? এই পর্যায়ে যদি আপনি আপনার রূহটাকে তৈরি করতে পারেন তবেই আপনি কমপ্লিট মুমিন হবেন, তবেই হবেন। তাহলে সেই মহব্বতটা অন্তরে আনুন, শুধু মৌখিকতা নয়, শুধু মৌখিকতা নয় অন্তর থেকে মানান। আপনি আসুন, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতাদর্শের মানুষ, কিন্তু আরো একজন ইমাম ছিলেন যিনি হচ্ছেন ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধতম চারটা ইমাম, তাই তো? তো ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পেলাম, এত ভালোবাসতেন আমার রাসূলুল্লাহকে, মদিনা শরীফে যখন প্রবেশ করতেন মদিনা শরীফে গিয়ে কখনো জুতো পরে ঘুরে বেড়াতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ, জুতো পরে ঘুরে বেড়াতেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনার জীবনীতেও পেয়েছি, মক্কা মদিনা শরীফে কোনোদিন জুতো পরতেন না, এমনকি সওয়ারির উপরে বসতেন না। আহারে কোথায় বসবো, আমার রাসূলুল্লাহর পদধূলি হয়তো কোন জায়গায় পড়ে আছে আর আমি সেই জায়গা থেকে সওয়ারি চড়ে বেড়াবো, হতেই পারে না। আদব দেখে এখনো বহু মানুষকে দেখেছি ফুরফুরা ইশারে সওয়ারি, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তো অনেক মানুষ দেখেছি যারা দরবারে ঢুকলে পরে জুতো খুলে আসে, জুতো থাকে না, কিসের জন্য? আদব। কথা ঠিক না বলবো? জুতো পরে যাওয়া তো হারাম নয়, জুতো খুলে যায় কেন না, এটা হলো আদব, এটাকে আদব বলা হয় শরীয়তের পরিভাষায়। এই মহব্বত এবং আদবটা এত উচ্চ মাকাম, সাহাবাদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছিল দুটো কারণে, শুধুমাত্র এই দুটো কারণের জন্য। আর সাহাবি কান নুজুম, এক একটা সাহাবি আসমানের নক্ষত্র, ওদের ইজ্জত আল্লাহ এত বুলন্দ করেছিলেন, যত কারণ ছিল প্রধানতম কারণই ছিল দুইটা, সাহাবিদের অন্তরে মহাব্বত ছিল রাসূলুল্লাহ সব থেকে বেশি, আর দ্বিতীয় নম্বর হলো সাহাবিদের আদবের জায়গাটা ছিল সবার মধ্যে রাসূলুল্লাহকে আদব করতে। আছে আজকে আমাদের বাড়িতে আছে? কিচ্ছু নেই, একটা ছেলে বাপের সামনে বিড়ি টেনে টেনে খায়। আচ্ছা আদবের লক্ষণ জি না, বিয়াদব, আমাদের বাড়িতে বিয়াদব তৈরি বলেন না। কখনো দেখেছেন আমাদের বাড়ির ছেলেদেরকে? আগের দিনে দেখতাম, ইদানিং এটা একদম এই চালটা উঠেই গেছে, মুরব্বি কোনো আল্লাহওয়ালা কোনো ভালো মানুষ দেখলে পরে তাদের কদম বসি করত, পায়ে হাত দিয়ে কদম বসি করে। আছে এদিকে চাল? আছে খুব কম, খুব কম, রেয়ার একটা আধটা নেই। কেন বলেন তো?
যদিও করবে নিজের একটা ফকর এসে যায়, আমি এত বড় জ্ঞানী। আর দ্বিতীয় কথা হচ্ছে পাশে আর একটা শ্রেণীর মানুষ আছে, তারা পিন দেয়, সেজদা হয়ে যাবে, খবরদার কাজ করিস না, সেজদা হবে, সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা চলবে না, শেরেক হয়ে যাবে, কুফর হয়ে যাবে। ফতোয়াবাজি করবার মানুষ তো এক ধরনের আছে, তারা এত ফতোয়া দেয় যে সমাজের মানুষেরা ছেড়েই দিয়েছে, দরকার নাই। ভাই যদি মা বাপের পায়ে হাত দিলে সেজদা হয়ে যায়, শেরিক হয়ে যায়, কুফর হয়ে যায়, আমি তাই বলি, তাহলে মায়ের পায়ে বাপের পায়ে হাত দিলে যদি সেজদা হয়, তাহলে ওই লোকগুলো যখন বেঈমান বেদিনদেরকে সেজদা করছে তখন ওদের জানে লাগে না, কারণ সেজদাই করলে হয়তো মাথাটা একটু নিচু হবে, তাই তো নাকি? তাহলে এটাকে যদি সেজদাই গণ্য করেন, ও সকালবেলা ঘুম থেকে উঠে বাজারের ব্যাগটা নিয়ে যখন আলু কিনতে যায়, আলুওয়ালার সামনে তো ওকে আরো বেশি ঝুঁকে দাঁড়াতে হয়, কদম বসি করলে তো বসে কদম বসি করে, আর ওকে তো আলুওয়ালার সামনে আরো বেশি ঝুঁকতে হয়, তাহলে ও তো একটা মানে আলুওয়ালা বেঈমান বেদিনকেও সেজদা করছে, ও তো তোর থেকেও ভালো। ফতোয়াবাজির মানুষের অভাব নাই। বিশ্ব নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন, অনেক কষ্ট, অনেক রাত হয়ে গেল না, আপনাদের কষ্ট দিচ্ছি না ভাই, চলে যে তো ওই সময় ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলেছেন, কিভাবে বলেন তো, কিভাবে তুলেছেন, কদম মুবারাকে হাত দিয়ে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছে, ইয়া আল্লাহ ক্যা করো, আপকি মাহবুব তো সো রহে হ্যায়, ক্যা করো, আপ ইসকে পুকারো, উঠাও ক্যা। আল্লাহ বলছেন, হ্যাঁ তোলেন না, কি হয়েছে, তুলবেন না কেন, বলে উঠা, আল্লাহ তো উঠাও কাইসে, নাম সে পুকারো ক্যা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক থেকে ধমক দিয়ে বলছেন, খবরদার জিব্রাইল, যে হাবিবের নাম আমি আল্লাহ কখনো ধরি না, তুমি ধরবে, তোমার সাহস হলো কি করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, যার নাম দ্বারা ক্ষমতা সাহস আমার হয় না, তুমি কি করে ধরবে, এই জিব্রাইল খবরদার হুঁশিয়ার হয়ে যাও, নাম ধরে না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জিজু হয়ে গেছে, আল্লাহ কি করবো, তাহলে কি করে তুলবো, নাম না ধরলে তুলবো কি করে, তাহলে ধাক্কা দিয়ে তুলি, বললো খবরদার, তাহলে উঠাবো কি করে। আল্লাহ বললেন, জিব্রাইল এক কাজ করো, আমার হাবিবের কদম পাকের দিকে চলে যাও, যাও কদমের নিচে গিয়ে তোমার জিনটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমের তলায় আস্তে আস্তে বুলাতে থাকো, জোরে বলে জিব্রাইলকে সেজদা করতে বলেছে নাকি, সেজদার হুকুম রাসূলুল্লাহ কখনো পারমিশন দিয়েছে, দিয়েছে, তাহলে এটা কি করলো, কি বলবেন তুমি, ফতোয়া ঘুরিয়ে আবার কি বলছে শুনেছেন, ঘুরিয়ে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে, বিশ্ব নবী দেখছেন জিব্রাইল তো নিচে বসে আছেন, রাসূলুল্লাহ বলছেন জিব্রাইল কি কর রহে হো ইয়ার, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম পা থেকে মুখ সরান না, লাগিয়ে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থোড়া ইন্তেজার কিজিয়ে। আল্লাহ নবী বলছেন কি কর রহে হো ইয়ার, কি কর রহে হো, এ জিব্রাইল তুমি জান্নাত দেখি হ্যায় না, তুমি জান্নাত দেখা, তুমি আদম দেখা, তুমি মুসা কো দেখা, তুমি ঈসা কো দেখা, তো ইয়ে কিয়া কর রহা হ্যায়। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, মানে আদম কো দেখা, মানে হর নবী কো দেখা, উনকি নবুয়ত কো দেখা, ইয়াহ তক কি মানে জান্নাত দেখা, জান্নাত কি গলিয়া দেখা, লেকিন খোদা কি কসম ও চিজ মানে কহীন নহীন দেখা, জো আপকে কদম কি তলিয়ে মে দেখা, যেটা আপনার কদম পাকে তলায় দেখেছি, ও জান্নাতে দেখি না, জান্নাতের ওলি গলিতেও পায় না, তাই আমি একটুখানি মহব্বতের সঙ্গে লাগিয়ে রেখেছি, আপনি কিচ্ছু বলেন না, ইন্তেজার করে, কোথা থেকে পাবেন, এত বড় শেরেক বলে বসে থাকবে। খবরদার যুবকদেরকে বলবো, যেখানেই যান মা বাপের কদমে হাত দিলে, বাপ যদি মায়ের বা বাপের কদমে হাতটা দেন, বিশ্বাস করুন মা বাপের মনটা ভরে যায়, ঠিক না বলবো, মন ভরে যাবে, আরে দিল খুলে দোয়া করবে, মন খুলে দোয়া করবে, একবার দেখো না মা বাপের দোয়াটা নিয়ে কিসমত আল্লাহ পাল্টে দেবে। কাবা শরীফের ইমাম, একটা কালো রঙের ইমাম আছে, দেখবেন মায়ের দোয়ার বরকতে, তাকে জিজ্ঞাসা করা হলো যে এত সব ফর্সা ফর্সা ইমাম আর আপনার শরীরের কালার এই রকম কেন, সে বলছে আমার মায়ের দোয়ার বরকতে এটা, আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিয়েছে, তুমি আমি পারবো না কেন, নিতে জানি না,
কষ্ট লাগছে, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা